নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর, আপনারা দেখছেন মঙ্গলজি ইউটিউব চ্যানেল। এখন আপনারা ফেসবুক খুললেই হয়তো একটা জিনিস লক্ষ্য করেছেন যে অনেকের প্রোফাইলে কিন্তু লক করা। তো এই টাইম এই জিনিসটা বেশি লক্ষ্য করা যাচ্ছে যে অনেকে অনেকের ফেসবুক অ্যাকাউন্ট লক করে রেখেছে। তো আজকের ভিডিওটা আমি এই জিনিস টপিক নিয়েই বানাবো যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা লক করবেন। তো তার আগে আমি আপনাদের বলে দিই যে ফেসবুক অ্যাকাউন্ট লকের ব্যাপারটা কী। ব্যাপারটা এরকম যে যারা আপনাদের ফ্রেন্ড লিস্টে নেই, অর্থাৎ যারা আপনাদের ফ্রেন্ডস না, তারা যদি আপনার অ্যাকাউন্ট লক করা থাকে তাহলে আপনার প্রোফাইলের কিছু দেখতে পারবে না। ম্যাক্সিমাম পাঁচটা জিনিস দেখতে পারবে তারা, যেমন ধরুন আপনার প্রোফাইল পিকচার হয়ে গেল, আপনার কভার ফটো হয়ে গেলো, আরও আপনার অ্যাবাউট ইনফো থেকে যে কোনো তিনটা জিনিস হয়ে গেলো। তো এরকম টোটাল আপনার পাঁচটা জিনিস আপনার দেখতে পারবে, আর তার মধ্যে থেকেও আপনার যে প্রোফাইল পিকচার থাকবে সেটা বড় সাইজের দেখতে পারবে না যদি আপনার অ্যাকাউন্টটা লক করা থাকে। তো এই ব্যাপারটা অনেকের ক্ষেত্রে অনেক সময় কাজে আসতেও পারে, আবার অনেকের কাজে নাও আসতে পারে। তো আপনি চাইলে আপনার অ্যাকাউন্ট লক করে রাখতে পারেন। তো যারা আপনার ফ্রেন্ডস না, তারা আপনার প্রোফাইলে কিছু দেখতে পারবে না, বিশেষ করে এটা মেয়েদের ক্ষেত্রে অনেকটা উপযোগী আর কি। তো ফেসবুক অ্যাকাউন্ট লকের দুটা পদ্ধতি রয়েছে। তো বর্তমানে ফেসবুকের কিছুটা আপডেটের পর অনেকের অ্যাকাউন্টে একটা নতুন পদ্ধতি এসেছে, সে খুবই সহজ পদ্ধতি সেটা অ্যাকাউন্ট লক করার, আর অনেকের অ্যাকাউন্টে কিন্তু সেটা আসেনি এখনও। তো আরেকটা পদ্ধতি রয়েছে যেটা একটু অল্প পেঁচানো। তো দুটো পদ্ধতি আমি আপনাদের এই ভিডিওটিতে দেখিয়ে দেবো। তো এই ভিডিওটি দেখার পর আপনারা টোটাল প্রসেসটাই ভালো মতো জেনেও যাবেন, বুঝেও যাবেন। তো এটা নিয়েই আজকের এই ভিডিওটা। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের বলে দিই, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকেও প্রেস করবেন। তো এখন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার জন্য আমি আমার ফোনের হোম স্ক্রিনে চলে যাচ্ছি। তো ফোনের হোম স্ক্রিনে যাওয়ার পর সেখান থেকে ফেসবুক অ্যাপটি জাস্ট ওপেন করে নেব। তো আপনারাও আপনার মোবাইলে ফেসবুক ওপেন করে নেবেন। তো ওপেন করার পর সেখান থেকে জাস্ট প্রোফাইল সেকশনে চলে যাবেন। তো প্রোফাইল সেকশনে গিয়ে প্রথমের যে পদ্ধতির কথা আমি বললাম, যেটা নতুন ফেসবুকে আপডেটের পর এসেছে, তো সেখানে আপনারা দেখবেন যে আপনার প্রোফাইলে যাওয়ার পর নিচে যে অ্যাড টু স্টোরির পাশে যে তিনটি ডট থাকবে সেখানে ক্লিক করবেন। তো সেখানে ক্লিক করার পর নিচের দিকে পাঁচ নম্বরে একটা অপশন থাকবে লক প্রোফাইল। তো এটা খুবই সহজ পদ্ধতি। এখানে প্রোফাইলে যাওয়ার পর এখানে ডাইরেক্ট তিনটা ডটে গেলে এখানে আপনি লক প্রোফাইল পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করলে প্রোফাইল লকের ব্যাপারে একটু কিছুটা বর্ণনা দিয়ে দেবে যে কীভাবে কাজ করে, এটা কী কী হয়। তো এখানে টোটালটা আপনি চাইলে পড়ে নিতে পারেন। পড়ে নেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি এখান থেকে লক ইওর প্রোফাইলে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা কিন্তু লক হয়ে যাবে। তো এখন যারা আমার ফ্রেন্ড না, তারা যদি আমার অ্যাকাউন্টটা কোনো সময় সার্চ করে বা কোনো কমেন্ট বা কোথাও থেকে যদি আমার অ্যাকাউন্টটা ভিজিট করে, তো তারা কিন্তু আমার প্রোফাইলের কোনো কিছু দেখতে পারবে না। এটা হলো প্রথম পদ্ধতিটা। এটা খুব সহজ পদ্ধতিটা, এটা যে কেউ করে নিতে পারবে। তো অনেকের ফোনে কিন্তু এটা আপডেটের পর আসেনি। তো এটা ছাড়াও আরেকটা পদ্ধতি রয়েছে যার মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটা লক করে রাখতে পারবেন। তো এখান থেকে আমি আমার অ্যাকাউন্টটা আনলক করে দিচ্ছি। আনলক করে দিয়ে দ্বিতীয় যে পদ্ধতিটা রয়েছে সেটা আপনাদের করে দেখাচ্ছি। তো তার জন্য আপনাকে করতে হবে কি, ফেসবুক অ্যাপ যখন ওপেন করবেন, তো ওপেন করার পর আপনি ফেসবুক অ্যাপের যে একদম ডান সাইডে কর্নারে যে তিনটি ডটের অপশন থাকবে সেখানে চলে যাবেন। সেখানে গিয়ে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে যে অপশন থাকবে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর ফার্স্ট যে অপশনটা সেটিংস, সেখানে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পর আপনার কাছে একটা অপশন আসবে, যে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর প্রাইভেসি সেকশনে একটা অপশন থাকবে প্রাইভেসি সেটিং, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করে এখানে ইওর অ্যাক্টিভিটি যে থাকবে, তো এখান থেকে আপনাকে আপনার সবগুলো ফ্রেন্ডস করে দিতে হবে। যেমন ধরুন আপনি যা ছাড়বেন, যা পোস্ট করবেন সেগুলো কে দেখতে পারবে, বা আপনার প্রোফাইল পিকচারগুলো যা ছাড়া আছে সেগুলো কে দেখতে পারবে, বা এরকম টোটাল আপনার প্রোফাইলটা আর কি, অর্থাৎ কে অ্যাক্সেস করতে পারবে, কে দেখতে পারবে আর কি, সেটা আপনি এখান থেকে করে নেবেন। তো এখান থেকে যেমন হু ক্যান সি ইওর ফিউচার পোস্ট, তো আপনার পরবর্তী পোস্টগুলো কী দেখবে এটাও আপনি এখান থেকে ফ্রেন্ডস করে নেবেন। তারপরে এখান থেকে হু ক্যান সি পিপল পেজেস অ্যান্ড লিস্ট ইউ ফলো, তো আপনি কী কী ফলো করছেন সেটা কে কে দেখবে, তো সেটাও ফ্রেন্ডস করে দেবেন। তো হু ক্যান সি ইউর স্টোরিজ, এটাও ফ্রেন্ডস করে দেবেন। তো এখান থেকে সবগুলো ফ্রেন্ডস করে দেবেন। তো করে দেওয়ার পর এখান থেকে আপনার প্রোফাইলটা লক হয়ে যাবে। তো এখানে ব্যাপারটা এরকম যে আপনি যখন আপনার প্রোফাইলের সব কিছু ফ্রেন্ডস করে দিচ্ছেন, তো শুধুমাত্র ফ্রেন্ডসরাই আপনার প্রোফাইলের জিনিসগুলো দেখতে পারবে। যারা আপনার ফ্রেন্ডস না, তারা আপনার প্রোফাইলের কোনো জিনিসই দেখতে পারবে না। ব্যাপারটা প্রায় লকের মতনই। আপনার ওখানে
ফেসবুক যখন আপনার প্রোফাইল কেউ খুলবে তো ওখানে লকের আইকনটা না থাকলেও আপনার প্রোফাইলের কিচ্ছু সে দেখতে পারবে না, টোটালটা লকের মতনই। আপনি যেমন ধরুন অ্যাকাউন্ট লক করা থাকলে যেরকম ওখানে দেখাচ্ছে ইউর দিস অ্যাকাউন্ট ইজ লকড, ওখানে একটা লকের আইকন দিয়ে দিচ্ছে, তো এটার সাথে এই ব্যাপারটা এটার এতটাই এতটুকুই আলাদা যে এখানে খালি লকের আইকনটা থাকবে না, বাস এটুকুই, তাছাড়া সব কিছু একই রকম। তো আপনি এখান থেকেও আপনার অ্যাকাউন্টটাকে লক করে দিতে পারেন। তো এটা তখনই করবেন যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রোফাইলে যাওয়ার পর তিনটা ডটে গিয়ে সেখান থেকে লক অ্যাকাউন্টের অপশনটি পাবেন না, তখনই এটা করবেন। আর না হয় সবার এই ফেসবুক অ্যাকাউন্টে আস্তে আস্তে আপডেট হওয়ার পর এই অপশনটি চলে আসছে। তো এই দুটো পদ্ধতির মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্ট লক করে দিতে পারেন। তো আশা করি আপনাদের ট্রিক্সটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং আপনার সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।